এরকম আমি তো মোবাইল মাঝে মাঝে ঘাটি দেখি সোনারা এরকম গান গাইতে যায় স্বামী আমার যেমন তেমন আমার মনের মতন রে স্বামী আমার যেমন তোমার যদি মন চায় তাহলে তুমি গাও একটা কোরআন নিয়ে কি নিয়ে নামাজ রোজা সঙ্গের সাথে নামাজ হইব সঙ্গের শাস্তি নামাজ হইব গোলের বাতি রে আখিরাতে পাইব মুক্তি কুরআনে তাই শুনি রে আল্লাহ একবার কি চলবে না বন্ধু হবে জোরে কর যেটা ন্যায় সেটা করতে হবে বন্ধুরারে আমার আমরা হায়াত পাইলাম কম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন একটা উদ্দেশ্য আছে না নাই এই মাহফিলটা সূরা দিছ রে বাজিদপুরের যুব সমাজের দলেরা অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে আর একটা উদ্দেশ্য আছে না নাই আর একটা উদ্দেশ্য রয়ে গেছে রে ভাই আমার আল্লাহ আমার সৃষ্টি করছে তোমার সৃষ্টি করছে কেন করলে একটা উদ্দেশ্য আছে না নাই এইবার যাইতে হইব কোরআনে রে ভাই কোরআনুল কারিমের ভিতর 114টা সূরা আছে তার ভিতর একটা সূরা ভালো করে শুনে নাও জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি গো আমি আল্লাহর একটাই উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য এইবার আমি টাঙ্গাইল জেলার বাসীর কাছে জানতে চাই ইবাদত চলবে কার আর একটু জোরে কোন কার বন্ধুরারে আমার হায়াত দিল আমার আল্লাহ কুম হায়াতের চাবিকাটি মৌতের চাবিকাটি কার হাতে যদি কোন নেতার হাতে দিত তাহলে মনে হয় আপনারা একটা হইত এই জোরে কোন হায়াত যদি কিনতে পাওয়া যায় তো টাঙ্গা জেলাবাসী হায়াত পাইতেন আমারটা তো আগে হয় আমার এলাকা থেকে তাহলে হায়াতের চাবিগাড়ি কার হাতে রেখে দিছে আল্লাহ জানে যে এটা যদি কোনো মানুষের হাতে দেই এটা যদি দুনিয়াবাসীর নেতাদের কাছে দেই তাহলে যার যার মতো সিনেমা নিয়ে নিয়ে যায় এইবার হায়াতের চাবিকাটি কার হাতে চইলা যায় আমরা কোরআনুল কারিমের ভিতর 29 নম্বর পারায় প্রথম নম্বরে পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির Oh,
الحسن عملا الذي خلق سبع
سماوات انتباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصرة هل ترى من مطر ثم ارجع البصرة كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير أسمع رم يا سمان بلايس زمين بلايس ري الله امار بلايس امار بلايس مالكي گو تمي اچھا کر لے امار شنطان دیت پارو زر زر کن قطع دیکینا ار محیل بارن بھی تر جائے سوکر بلی بلے کندر تنگل ملا باشیرا এই মহিলাটা এত কান্দর কান্দে বাড়ির ভিতরে মানুষের পারে কষ্ট দেয় পাড়া প্রতিবেশীরা কষ্ট দেয় তোমার বাচ্চা হই না তোমারে বুঝি কে হই ভালোবাসবে না অনেকে এরকম ধিক্কার দেয় কি দেয় না জোরে কর সন্তান দেওয়ার মালিককে আরো জোরে এইবার মহিলার এত কষ্ট দেয় রে টাঙ্গাইল জেলা বাসীরা এই মহিলাটা মনের দুঃখ লয়া রে ভাই ঘর সাইরা মারি যাইরা জঙ্গলের ভিতরে যাইয়া গো দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই মালি আমার এই মুখটা আর কেমনে দেখাবো সমাজে আমার বুঝে আসে না আমার এই মুখটা আমি কেমনে দেখাবো সমাজের মালিক গো আমার বুঝে আসে না পাড়া প্রতিবেশীরাই আমারে কষ্ট দেয় আমার স্বামী আমারে না বুঝে আমারে কষ্ট দেয় আমার স্বামী আমারে আঘাত করে আমার স্বামী আমারে কষ্ট দেয় আল্লাহ তুমি কেমনে সব আমার বুঝে আসে না মালিক গো একটা বাচ্চা দাও রে মালিক একটা বাচ্চা দাও কামাই কামার আশা নাই রে আল্লাহ মাটি দিবার দাও একটা বাচ্চা দাও রে আল্লাহ একটা বাচ্চা দাও যার হই না সেরকম করে কান্নাকাটি করে এই মহিলাটা অনাই বিনাই করে কান্দে রে ভাই মহিলাটারে কান্দো না এইবার রাস্তার ভিতর আবার দেখা হয় মুসা নবীর সাথে আল্লাহু আকবার কম মুসা নবী এইবার যাওয়ার পথে মহিলাটা এবার রাস্তা আটকাইছে মহিলাটা বলতেছে আপনি কোথায় যান বলে আমি সেন মারতেছেন কোথা থেকে মানে সেন 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 ব্যবহার হচ্ছে কোথা থেকে পিছন থেকে না সেন্টার মারেন আমার একটু কষ্ট হচ্ছে হ্যাঁ সেনার মারার দরকার নাই অনেক কষ্ট হচ্ছে আল্লাহ আকবার কর কি আপনারা খুশি না বেতার আলোচনা চলবে না বন্ধ হবে কতক্ষণ চলবে পাঁচ মিনিট দশ মিনিট কি ওই দেখেন আমার মুরব্বি বাবা জোশ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আপনারা সারা থাকতে রাজি আছেন তো কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান আমি বলছি কারা কারা রাজি নাই আমি বলছি যারা যারা রাজি নাই তারাই একটু হাত তুলে দেখেন জোশে তুলে বলাইছে নাকি গো বসেন কি আপনারা তো সবাই খুশি আলোচনা চলবে তো তাহলে পোশাক খুলে নেই খুলবো আচ্ছা এটা জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসেন আসেন একটু সামনে থেকে আসেন ভাই পিছনের লোকরা একটু সামনে ভাগ রাখছেন কেন এটা জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা
আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ লা ইলাহা নয়নে একবার দেখিলেন নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরান ও গো নবীজি আপনি আমার জান বাজিতপুর বাসির জান গো নবীজি টাঙ্গাইল জেলা বাসির জান ও গো নবীজি আপনি আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ তা নাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আলো জোরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আলো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা করুন করুন জিকির করুন লা ইলাহা La ilaha illallah la ilaha aro jore la ilaha la ilaha illallah muhammadur rasulullah shobai bolo sallallahu alaihi wasallam মহিলাটা এবার রাস্তা বন্ধ করছে মনে আছে নি নবী একটা সমাধান আমারে দিতেই হবে নাকি বড়া একটা সমাধান আমারে দিতেই হবে বন্ধুরা রে আমার এ আমার টাঙ্গাইল জেলা বাসীরা রে মন দিয়া শুনো না মুসা নবী কইবা গো তুমি জানতে যাও মহিলাটা চোখের বালি সাইরা দিয়া কান্দার কয় নবী গো ও মায়ার নবী গো আপনি এখন যান কোথায় আমি জানতে চাই মুসা নবী কইবা রে ও মা আমি যাব তোর পাহাড়ে যেইখানে যাইয়া স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলবো জোর জোরে কন্যা সুবহানাল্লাহ মুসারবের একটা সেন্টার ছিল যেই জায়গায় আল্লাহর সাথে শিক্ষাতে তো কথা বলতো জায়গাটার নাম কি জোরে কোন আর আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গাটায় আমরা বসছি এই জায়গাটার উসিলায় আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না আর একটু জোরে কোন পারে কি পারে না কোরআনের প্রেম যাদের ভিতর আছে কোরআনের প্রেম যাদের ভিতর থাকবে তারা বাইরে থাকবে না তারা ঘরের ভিতর থাকতে পারবে না ঘুমের ঘরে থাকবে না পাগলের বেশে সুইটে আসবে জোরে কোন কথা ঠিক মুসা নবী যাইতেছে প্রেমের বলে কিসের বলে লাগাইছে কার সাথে জোরে কোন আমরা আজকে কার সাথে লাগাবো আর একটু জোরে কোন কার সাথে ও নবীর প্রেমিকেরা আমি জানি
এই জগতে প্রেম করিয়া কে রই আছে হ্যালো হ্যালো তো বালার জুবুক ভাই কে রই আছে বালা উপর উপর আন্ডি আছর ভিতরে ছোট মোবাইল ফোন বালা আমি জানি গো মোবাইল বলে আছে কত জালা ধীরে ধীরে বলবো নাকি রাজি আছেন নি আল্লাহ একবার কোন এইবার মহিলা বলতেছে নবী আজকে আমি একটা বিষয় জানতে চাই আপনি যাবেন যেহেতু আল্লাহর সাথে কথা বলবেন তাহলে স্বয়ং আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয় কি দেয় জোরে কোন এইবার মুসা নবী কয় মা গো আজকে আমি মালিকের দরবারে যত আলোচনা করি না কেন তোমার আলোচনায় আমি প্রথম টানবো আল্লাহু আকবার কোন এইবার মহিলা খুশি হয়ে গেছে গো মহিলা কই নবী গো আপনি যদি আমার কথা বলেন আমার আল্লাহ বুঝি অবশ্যই কবুল করবে নবী যায়া তোর পাহাড়ে যায়া গো আমার আল্লাহর কাছে কই আল্লাহ একটা মহিলার আমি কতদিন ঘুরাবো আমার বুঝে আসে না ও মালিক গো তোমার কাছে কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ ওই মহিলাটা একটা বাচ্চার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ তুমি একটা বাচ্চা দাও আল্লাহ তুমি তো বাচ্চা দাও আল্লাহ একটা বাচ্চা যদি দিতে পারো মহিলাটা খুশি হয়ে যায় আল্লাহ তোমার বান্দে কোনো কিছুর অভাব নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ মানুষ বানাইছি খলাকাল ইনসান আমি এই মানুষকে সৃষ্টি করছি এটা সত্য রে মুসা খলাকনাকুম আজওয়াজা সুরাই সুরাই মানুষ বানাইছি ও মুসা রে এই মহিলার বাচ্চা দেওয়া যাইব না ওর নসিবে কোন বাচ্চা নাই ওর কপালে বাচ্চা নাই ওরে বাচ্চা দেওয়া যাইব না এইবার মহিলাটাকে তুমি খবর দিয়া দাও মুসা নবী কয় আল্লাহ একটা বাচ্চাও কি দেওয়া যায় না বলে না 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 দেওয়া যাবে না ওর হবেও না ওরে দেওয়াও যাবে না এইবার মুসা নবী কান্দে আর মহিলাটার কাছে খবর দেয় মা গো স্বয়ং আল্লাহ বলছে কে বলছে নাকি নেতা কথা স্বয়ং আল্লাহ যেহেতু বলছে আর সবগান দেখা আমরা আর কি স্লোগান চলবো জোরে কোন আমার তোমার মার হাসপাতালে গেলে মোটামুটি ক্লিয়ার করা যায় আল্লাহর মার কিন্তু আর এইবার মুসা নবী কয় মা গো ও মা যতই কান্দ আর কাজ হইব না তোমার কপালে আমার আল্লাহ একটা বাচ্চাও রাখে নাই একটা বাচ্চাও হবে না তুমি কাউরে রাখো দস্তালাতে কাউরে বাস তলায় তোমার কালা বুঝতে পারে আজকে জগতে গো কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোর জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলকা নাই হাজার দোষ করিয়াও কেহ গোরে বাজিত পুরের গায় বাবা ঠিকের আওয়াজ মিশা কথা কইতেছে নাকি তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলকা নাই হাজার দোষ করিয়াও কেহ গোরে টাঙ্গালের জেলায় নদীর সিরাজগঞ্জের ওই মুরা বাঙ্গ টাঙ্গালের এই মুরা গড়া এ কি তোমার খেলা সকালবেলার দনি ফকিরা
এইবার মুসা নবী কয় মাগো আর যত দরখাস্ত দাও কাম হইব সুরে কোন আর দরখাস্ত দিলে কাম হইব না রে মা এইবার মেয়েটা কান্দার কয় আপনি নবী হইলেন অথচ একটা বাচ্চার কথা কইলাম এডি করতে পারলেন আপনি কেমন নবী আমার যে আসে না এটা কার চাইছি তাও দেয় নাই তোমার ভোটই দেবো আসে না নাই কই এমন নবী হইছো একটা বাচ্চার কথা কইলাম তাই তুমি আল্লাহর কাছ থেকে নির্দেশ নিয়ে দিতে পারলা না কেমন নবী হইলা মুসা নবী কই মারে যদি না দেওয়ার মতো হয় তাহলে কেমনে বলবো তোর তো কাম হইবো না ও মা গো আমার আল্লাহ বলেছে তোমার হবে না আর সম্ভব না মেয়েটা দুইটা চোখের পানি ফেলে কানতে কানতে বাড়িতে যায় যাইয়া এইবার মনের মতো কইরা রুটি বানাইতেছে আল্লাহু আকবার কোন আরে মনের মতো রুটি বানাই রে টাঙ্গাইল জেলাবাসীরা এই রুটি বানাইতে বানাইতে কয়েকটা রুটি যখন হয়ে গেছে কোন কোন রেওয়াতের ভিতর আছে সাতটা রুটি কোন কোন রেওয়াতে আছে পাঁচটা রুটি কোন কোন রেওয়াতে আছে তিনটা রুটি বানাইছে রে ভাই এমন সময় একটা ভিক্ষুক আইছে গো ওই ভিক্ষুক ক্ষুধার জ্বালা সইতে পারে না ওই ভিক্ষুকটা কানতে কানতে এইবার মহিলার দরজার সামনে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কোন আরে মহিলার দরজার সামনে দাঁড়ায় রে টাঙ্গাইল জেলাবাসীরা এই ভিক্ষুক কান্দার কয় মা গো পারবি নি রে মা পারবি নি আমি পেটের খোদা সইতে পারি না আমার পেটের খোদা সহ্য হয় না আমার একটা রুটি দিতে পারবি নি আমার একটু খাবার দিতে পারবি নি ও মা গো পেটের খোদা সহ্য হয় না তারপরে একটু খাবার দাও আজকে একটা দিন নয় দুইটা দিন নয় রে মা আজকে পাঁচটা দিন হয়েছে আমি কোনো খাবার পাই না গো কত বাড়ি গেলাম কত ধারে ধারে যায় ঘুরছি আমি খাবার পাই নাই পারবি নি রে মা মা পারবি নি আমার একটু খাবার দিতে এইবার মেয়েটা যে রুটি বানাইছে গো রুটি নিজে না খাইয়া রে ভাই পুরা রুটি ডালিয়া ভিক্ষুকের হাতে তুইলা দিছে ভিক্ষুক রুটি পায়া কয় মা গো আমার পেটে তুই খাবার দিছস তুই কি খাবি বলে আমার খাবার দরকার নাই আমি যা চাইছি তা পাই নাই গো আজকে দুনিয়ার খাবার না পাইলে আমার কি হইব এইবার কয় কি এমন জিনিস তুমি পাও না মহিলাটা কয় আমি আল্লাহর কাছে একটা সন্তান চাইলাম পাইলাম না আমার ভাগ্যে বুঝি সন্তান নাই এই ভিক্ষু কয় মা গো আমারে তুমি রুটি দিছো কয়টা বলে তোমারে আমি রুটি দিছি সাতটা বলে আমারে সাতটা রুটি দিছো শ্রে মা আমি দোয়া কইরা দিলাম তোমার সাতটা সন্তান হইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই নবী বলছে ভিক্ষুক বলছে এবার ভিক্ষুকের কথা কি মানবো হ্যাঁ আগেকার ভিক্ষুক আর এখনকার ভিক্ষুক কি মিল আছে কথা কন না কেন আগেকার ভিক্ষুকরা যা পাইতো তাই নিয়ে শুকরিয়া আদায় করতো যেরকম কথা ঠিক কিনা এখনকার ভিক্ষুকরা আর শুকরিয়া আদায় দেখবেন যদি ক্ষুধার্ত একজন ভিক্ষুক আসে আপনার বাড়িতে যদি কোন যে কি কও ফিদা লাগছে খাবার দাও আপনি যদি কোন একটু পান্তা বাত আছে খাও কয় কি কয় গ্যাস আছে খাই না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আল্লাহর সাতটা রুটির কথা বলা হয়েছে যখন বলছে সাতটা সন্তান দেওয়া হইব এই মহিলা কই নবী কইছে হইব না ভিক্ষু কই হইব দেওয়ার মালিক কে আর একটু জোরে বলেন কে এইবারে ভিক্ষু কই মালিকই গো মালিক আল্লাহ দি খলাকস
سبع سماوات انتباقا ما ترى في خلق الرحمن من تفابوت فرج البصرة هل ترى من فطور او اسمان المالك او مالك امار ساتا روتي دي امار خدا ميتاي سر الله امي دعا كويرا دلم گو এই মহিলাটারে তুমি সাতটা সন্তান দিয়া দিবা এইবার মহিলা বছর না যাইতে একটা সন্তান আমার আল্লাহ দিছে আল্লাহু আকবার কোন দেওয়ার মালিক কে আর একটু জোরে বলেন কে আরে আল্লাহই যখন একটা সন্তান দিছে রে ভাই এই মহিলার মনের ভিতর আনন্দের ঢেউ উঠা গেছে আল্লাহ গো কারণটা কি আমার বুঝে আসে না এইবার বছর না ঘুরতে আর একটা এরকম ভাবে সাতটা সন্তান যখন হয়ে যায় ওই রাস্তার ভিতর নবীর সাথে দেখা হয়ে গেছে আল্লাহু আকবার কোন আরে মুসা নবীর কাছে দেখা হওয়ার পর মহিলা কান্দে কই নবী গো আপনি কেমন নবী আমার বুঝে আসে না আপনি বললেন আমার সন্তান হইব না অত সবার একটা নয় দুইটা নয় সাতটা সন্তান দিছে কে আরো জোরে জোর হলো না যোচ্ছে মারো আরে একটা নয় দুইটা নয় সাতটা সন্তান দিছে গো নবী আর আপনি কেমনে বললেন একটাও হইব না মুসা নবী কয় মা গো সাতটা সন্তানই কি তোমার বলে হে সাতটাই আমার বড় সন্তানটা মা কয়া ডাকে দেয় তার ছোটটাও মা কয়া ডাকে দেয় রে মুসা নবী এই দৃশ্য দেখে চিন্তা করে আল্লাহ তোমার খেলায় আমার বুঝে আসে না আমারে বললো হইব না আর তুমি দিয়ে দিলা কারণটা কি ও মালিক গো তুমি কি এই মহিলার কাছে আমারে মিথ্যাবাদী বানাইবা নাকি আল্লাহ গো আমারে বললা হবে না আবার তার সন্তান হইল কারণটা কি জানার দরকার আছে না নাই আর একটু জোরে কর আছে না নাই আমি বর্তমান কিন্তু এক ঘন্টার মধ্যে বেশি আলোচনা করি যাও আলহামদুলিল্লাহ আপনাদের কথা আমি একটু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোন সবাই খুশি এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা নবীর কাছে কই নবী গো আপনি আল্লাহর কাছে চাইছেন আপনি বলছেন আল্লাহ নিষেধ করেছে আর অত আমার মালিক আমার এত ভালোবাসে গো আমি চাইছি আগেটা আমার আল্লাহ দিছে কড়া জোরে কর আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহই দিছে সাতটা গো নবী মুসা নবী এইবার চিন্তিত কারণটা কি কেমনে হইল এটা তো আমার বুঝে আসে না দেরি করো নাম তাড়াতাড়ি যাই আল্লাহর কাছে আগে জানতে হবে
এইবার মুসা নবী তোর পাহাড়ে রওনা দিছে গো মুসা নবী যখন তোর পাহাড়ে যাইরে ভাই ওটা আবার কি হলো না 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 এই আপনার ওদিকে তাকাই আমি ওয়াজ করতেছি মুসা নবী কইতেছে ওটা কি হলো বুঝেন নাই মুসা নবী তাকায় দেখে একটা পাখির গায়ে আল্লাহর নাম লেখা আছে কার নাম পাখির গায়ে আল্লাহর নাম মুসা নবী দেখে ওই পাখিটা গু খায় পাখির গায়ে আল্লাহর নাম অথচ খাইতেছে কি মল খায় এইবার মুসা নবী কয় আল্লাহ গো কারণ তো বুঝে আসে না এত সুন্দর পাখি অথচ মল খায় আল্লাহ কয় মুসা রে এই পাখির বিষয় তুমি দেখে এরকম হইলে আরেকটু সামনে যাও এইবার আরেকটু সামনে যায় দেখে রে ভাই একটা নয় দুইটা নয় সাতটা কুব দেখা যায় আরে সাতটা কুয়ার ভিতরে একটা কুয়ার ভিতর থেকে পানি ওঠে উল্লায়া ওঠে গো আর এরকম সিরিয়ালে একটার পর একটা দুইটার পর তিনটা এরকম ভাবে সিরিয়ালে যতগুলো কুয়া আছে প্রত্যেকটা কুয়া পার কইরা প্রথম কুয়ার ভিতর থেকে পানি উইটারে পাই ওই পানি গুলো লাস্টের কুয়া সাত নাম্বার কুয়ার ভিতর পরে মাঝখানে যে কয়েকটা কুয়া থাকে পাঁচটা কুয়ার একটা ফুটাও পানি পাই না মুসা নবী কয় আল্লাহ গো প্রথম কুয়ার ভিতর দিকে পানি ওঠে আবার শেষের কুয়ার ভিতর পরে একটা কুয়া পা মাঝখানে পাঁচটা কুয়া পানি পায় না কারণটা কি আল্লাহ কয় মুসা রে কারণ জানো ভাই আর সামনে আইসো মুসা নবী বিষয় আগে যাই না আসি ওই মহিলার বিষয় মামলা আছে না মুসা নবী এইবার তোর পারে যা কয় আল্লাহ গো আমারে বললা বাচ্চা হইব না আর তুমি তার বাচ্চা দিলা এর কারণ এর কারণ কি জানার দরকার আছে না ভাই এই মুসা নবীর শরীয়ত কিন্তু বড় কঠিন ছিল ভাই আজকে আমরা গুনাহ করলে কি কেউ প্রকাশ পায় আমরা জানতে পারি কেউ জানতে পারে না আর মুসা নবীর বেলায় ওই সময় শরীয়ত এত কঠিন ছিল কিতাবের ভিতরে আসছে আপনারা আলেম ওলামাদেরকে জিগিয়ে দেখবেন তখন শরীয়ত কঠিন ছিল যদি না পাকি এই যে কাপড়ে লাগতো সার্ভেক্স দিয়ে ধুইলেও কাম হইতো না এই নাপাকি লাগলে এখান থেকে কাপড় কাইটে ফেলার লাগতো এটা ছিল তাদের শরীয়ত আর আমাদের শরীয়ত কি সহজ আলহামদুলিল্লাহ বল আরেকটু জোরে বল না আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো আমারে বল্লা বাচ্চা হইব না আর তুমি বাচ্চা দিলা তাও একটা দাও নাই দুইটা দাও নাই সাতটা দিছা উজরে কোন কয়টা আল্লাহ কই মুসা রে ও মুসা রে আমি আল্লাহ ওই মহিলারে সাতটা বাচ্চা দিছি বিষয় তুমি জানতে চাও বলে হে জানতে চাই আপনারা জানতে চান সবাই জানবেন তো এইবার মুসা নবী কয় আল্লাহ গো ওই মহিলার ব্যাপারে আমার নিষেধ করলো আর তুমি তার গোপনে দিলার কারণটা কি আল্লাহ কয় যদি জানতে হয় রে মুসা আগে আমার একটু খাওয়াইতে হইব আপনার কি জীবনে আল্লাহরে খাওয়াইছেন হ্যাঁ আল্লাহ কি কারো বাড়িতে এসে খাবার চাইছে এইবার আল্লাহরে খাওয়ানোর একটা রাস্তা আছে খাওয়াবেন তো সবাই সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহ কোন মুসা নবী রে আমার আল্লাহ কই নবী গো ও কালিমুল্লাহ আমি আল্লাহর কাছে যদি জানতে গো তার আগে আমার একটু খাওয়াইতে হইব আমার খাইতে ইচ্ছা হইছে বলে কি খাইবা আল্লাহ তুমি যা চাও আমি তাই দিব তুমি যা চাও আমি তাই এই আপনারা এই এই টাঙ্গাইল জেলার ভিতর যদি আল্লাহ বলে যে আমাকে অমুক জিনিস দাও আপনারা কি দিতে রাজি হবেন না যদি বলা হয় যে তোমার কলিজাটা দাও দিতে রাজি আছেন নি কারাগার রাজি আছেন না হাত তুলে দেখেন তো নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করুক সবাই করে আমিন
এইবার মুসা নবী বলতেছে আল্লাহ তুমি খাইতে চাইছো তো বলে কি কাহে আমি খাইতে চাই তুমি দিতে পারবা বলে আল্লাহ তুমি যা চাও আমি তাই দেব আলহামদুলিল্লাহ মুসা নবী কয় আল্লাহ গো তোমার কোনটা ভালো লাগবে তোমার কোনটা চাও আল্লাহ কয় নবী গো নবী আমি যা চাই তাই তুমি দিতে রাজি আইছো ও নবী গো আমার মনে চাই একটু মানুষের গোশত হইলে আমার ভালো লাগতে একটু গোশত দিবা মানুষের গোশত চাই কিসের গোশত জোরে কোন আমি আল্লাহ মানুষের গোশত চাই রে মুসা পারবি নি একটু গোশত দিতে মুসা নবী কয় আল্লাহ তুমি একটু গোশত চাইছো তাই আবার না করমু দাঁড়াও আমি নিয়ে আসতেছি এখনই যাব দিছে একটা দূর কি আনবে জোরে কোন গোশত মানুষের গোশতর প্রয়োজন এইবারে এমন দর দিছে রে ভাই এক দরে একবার টাঙ্গালে ভিতর ঢুকে পড়ছে ও টাঙ্গাল তো নাই না হ্যাঁ এক দরে মুসা নবীর লাকার ভিতর ঢুকে পড়ছে রে ভাই এইবার মুসা নবীর লাকার ভিতর যাইয়া মুসা নবী কয় এই এদিকে আসো সবাই আসো সবাইকে ডাক দেওয়া হয় মুসা নবী কয় আমার আল্লাহ গোশত চাইছে দিবারি আপনারা দিবেন সবাই রাজি আরে মুসা নবী কয় হে এ জগৎবাসীরা আমার আল্লাহ গোশত চাইছে আমার আল্লাহ একটু গোশত খাইবো মানুষের গোশত কে পারবা দিতে একজনও নাই নিজের শরীর নিজে কাটতে দিতে কে রাজি কেউ চাই না হাতে একটু কাটা বিদলে আমরা সইতে পারি না জোরে জোরে কোন কথা ঠিক কি না এইবার মুসা নবী কয় একটু গোশত কাইটা দাও আরে কেউ হই রাজি হই না রে ভাই মুরব্বীরা রাজি হই না যুবকেরা রাজি হই না মহিলারা রাজি হই না কেউ হই যখন রাজি হই না মুসা নবী এইবার বাড়ি বাড়ি ঘোরা শুরু করে দিছে একজন না একজন তো রাজি হইবই বাড়ি বাড়ি ঘুরা ঘুরা মুসা নবী কয় আল্লাহ রে একটু খাওয়াইতে চাই কে পারবা একটু গোশত দিতে কে পারবা আমার মালিক রে একটু গোশত দিতে ঘুরা ঘুরা পাই না রে ভাই মহিলাটার কথা মনে আছে নি আর মহিলার সন্তান রে টাঙ্গাইল জেলাবাসীরা এই সন্তানটা রাস্তার ভিতরে খেলাধুলা করে একটা সন্তান যখন আর একটা সন্তানের সাথে খেলতে গেছে রে ভাই উজড় খায় একটা সন্তান পইরা যায়া ওই সন্তানটা রক্তাক্ত হয়ে গেছে ওই সন্তানটা মৃত্যু সজ্জায় এইবার মা জননী যখন আওয়াজ পাইছে সন্তানের আওয়াজ যখন মা পাইছে মা বুঝতে পারে কোনটা সুখের কান্না কোনটা দুঃখের কান্না জোরে কোন কথা ঠিক কিনা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে কোন কথা ঠিক কিনা বনে জ্বলে বন বাদুড়ি ছাউ জ্বলে তার বুকে এমনি মায়ে ছাউ সারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে জোরে কোন পৃথিবীতে একটা মানুষ সবচাইতে বেশি কষ্ট করে সেটা হলো মা জোরে কোন তারপরে স্থান বাপ আজকে সেই মায়ের আমরা ফাঁকি দিয়া আমরা সুখ দেই শ্বশুর শাশুড়ির কপালে জোরে কোন কথা দিক কিনা মিষ্টি এক কেজির কাছে 5 কেজি না দিলে মনি পাওয়া যায় হ্যাঁ কথা বল না কে আর নিজের মাটা বাড়ির ভিতর পড়ে রয়েছে তুমি ঢাকা থেকে আসতেছো টাঙ্গাইলের ভিতর আসার সময় নিজের মায়ের জন্য একটা আপেল আই না সাহস পায় না এরকম ওয়াজাত কুজাত কুলাবান আছে না নাই এই কথা বল আছে না নাই এই ব্যাপারে কথা বললে তো তোমাদের গায়ে আগুন জ্বলবে তাতে আবার কোনো কিছু করার নাই এই ব্যাপারে আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে ওয়া ওয়াসাইলিন ইনসানা বিওয়ালি দাইয়াসারা আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে ভালোবাসো তাদেরকে দয়া করো ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আমার নবী
বলছো হুমা জান্নাত তো কাওমা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জাহান্নাম এখনকার পোলাবা কথা বললে অনেক দূর যায় রাগ করবেন না যারা মাকে কষ্ট দিবেন বাপরে কষ্ট দিবেন যারা মারে কষ্ট দিবেন বাপরে কষ্ট দিবেন আমার মত হুজুর না মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কইরা আপনি সারা জীবন নামাজ পড়িয়া মাদ্রাসা মসজিদ কইরা আপনি জান্নাতের আশা কইরা কাম হইব জোরে কর মার মনে কষ্ট দিয়া তুমি দান করবা দান পর্যন্ত কবুল হবে না মার মনে কষ্ট দিয়া তুমি নামাজ পড়বা নামাজও কবুল হবে না তাহলে এবার আপনারা বলেন মার মনে কষ্ট দেওয়া যাবে আরো জোরে কর দেওয়া যাবে না রে ভাই এইবার আমি আলোচনার ভিতর ঢুকে যাই মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউই দিতে পারে না জোরে কর কথা ঠিক কি না আরে মায়ের যখন সন্তানের কান্নার আওয়াজ পাইছে রে এ টাঙ্গাইল জেলাবাসীরা মায়ার ঠিক থাকতে পারে না পাগলের বেশে সুইটা গেছে ভো যাইয়া দেখে সন্তানটা রক্তাক্ত অবস্থায় পইরা রইছে বড় সন্তানটা রে এইবার মা কয় বাবা রে তোমার ভাই কেমনে রকম হইল জাননি বড় ভাইটা ভয় পাইছে রে একটা দড়ি মাইরা দিছে তাই মা গো তোমার ছেলে এমনি পইরা গেছে রে মা আমার সাথে ধাক্কা লাগিয়া পইরা এরকম হয়ে গেছে আরে মায়ের মনে জগৎবাসীরা রে বুঝে আসে না সন্তান তার বুকে আঞ্জায়া মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ গো কেনই বা তুমি সন্তান দিলা আবার কেনই বা তুমি নিতে চাও কেন দিলা আবার কেনই বা নিতে চাও আল মালাকুল মউত আজরাইল ছোট বাচ্চাদের জান কবজ করে কি করে না আল্লাহর বি মানে আরবিতে লেখা আছে আমি বাংলায় বলতেছি আল্লাহর বিকট সৃষ্টি আমি মউত আমার নাম ভবে লীলা সঙ্গ করা হইল আমার কাম পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আউলাদকে হরণ করে কাদাই বাবা মা ঠিক কিনা বন্ধুরা রে আমার মহিলাটা সন্তানের জন্য পাগল রে ভাই এইবার সন্তানটার বুকে আঞ্জা মালিকের দরবারে কয় মালিক কষ্ট যদি দিতে হয় নিতে যদি হয় আমার নিবা আমার সন্তান তারে নিয়া আমি মায়ের বুকটাকে তুমি খালি কইরো না আরে মায়ের কান্দন রে টাঙ্গাইল জেলাবাসীরা শোকের পানে পালে কান্দে মায়ের কান্দর আল্লাহ আরশে জোশ মাইরা দিছে এইবার আমার আল্লাহ কয় ও জিবরাইল ও জিবরাইল তাকা দেখ যেই সন্তানটা চোখের পানে পালাইয়া রক্তাক্ত হয়ে গেছে তার মায়ের কান্দন আমি আল্লাহ সইতে পারি না আমি আল্লাহ গোস্ত চাইছি রে এই প্রমাণ দিতে হইলে সন্তানটাকে জীবিত রাখতে হইব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মুসা নবী এইবার বাড়ি বাড়ি করে রে ভাই ঘুরতে 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 এক পাগলের সন্ধান পাইছে রে ভাই যেই পাগলটা একটা নয় দুইটা নয় সাতটা রুটি খাইছিল মনে আছে নি আরে সাতটা রুটি খাইছে যে পাগলের বাজিতপুর বাসীরা ওই পাগলাই রাস্তার ভিতর দিয়া করে বনে বনে করে এইবার বাজারে বাজারে করে রে ভাই অনেকে আওলা কেসে থাকতে পারে কিন্তু কার ভিতরে কি আছে এটাকে আমরা জানি জোরে কর সব কিছু জানে কে আরেকটু জোরে কর সব কিছুর মালিক কে এইবার মুসা নবী যাইতে যাইতে পাগলার সাথে দেখা হয়ে গেছে রে ভাই আরে পাগলা কেমন পাগল পাগল কই নবী গো তোমার হাতে দেখি সুন্দর একটা প্লেট
হাতে কি সুন্দর একটা প্লেট দেখা যায় ও নবী গো প্লেটের উপরে দেখি চাকু কারণটা কি এত সুন্দর প্লেট নিয়ে আবার চাকু নিয়ে ঘুরতেছো এর কারণ কি মুসা নবী কয় পাগলা রে আমি কেন প্লেট নিয়ে ঘুরি চাকু নিয়ে ঘুরি তোরে বইলা কাম হইব না কারণ পাগলা তিতা মিড়া বসে না পাগলা রে জি মুসারবি চিন্তা করতেছে পাগলের বইলা কি হইব এইবার পাগলা এইবার মুসা নবী যাইতে যাইতে গো ও টাঙ্গাইল জেলা বাসীরা রে মুসা নবী যাইতে যাইতে আর গ্রামের ভিতর প্রবেশ করছে পিছনে পাগলাও লাগিয়া গেছে আল্লাহু আকবার কর মুসা নবী যেই গ্রামে নতুন এলাকায় ঢুকা সেই এলাকার ভিতর বলতেছে কে পারবা আমার আল্লাহর এক বেলা খাওয়াইতে কয় বেলা এক বেলা খাওয়াইতে কে পারবা জনগণ এইবার পাগলের বেশে কই নবী গো এক বেলা খাওয়াইতে হইব কেমনে বলেন আল্লাহ কি আমার বাড়ি আইব নিয়া মুসা নবী কই আল্লাহ আইব না রে জগৎবাসীরা পারবিনি আল্লাহর খাওয়াইতে আমি মুসা নবী খাবারটা আমার মালিক রে পৌঁছায়া দেব ও চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জনগণেরা নতুন এলাকা আর ভেতরে নবীরা পাইয়া কই নবী গো আল্লাহ যদি খাইতে চায় আমরা খাওয়াইতে চাই বলেন কি দিতে হইব আল্লাহ কোনটা পছন্দ করে মুসা নবী কয় পারবি নি একটু গোস্ত দিতে বলে কিসের গোস্ত চান উটের গোস্ত চান নাকি হরিণের গোস্ত চান নাকি দুম্বার গোস্ত লাগবো নি মুসা নবী কয় না আমার আল্লাহ উটের গোস্ত চাই না গো আমার আল্লাহ দুম্বার গোস্ত চাই না বলে কিসের গোস্ত চায় বলে আমার আল্লাহ এই মুহূর্তে একটু মানুষের গোস্ত চাই পারবি নিয়ে এইবার গ্রামবাসী কয় নবী গো আল্লাহ মানুষের গোস্ত চাইছে এটা কি সম্ভব নিজের গায়ে নিজে কামনে চাকু মারবো এটা তো সম্ভব না এটা তো কোনোদিন হতে পারে না মুসা নবী কয় না আল্লাহ চাইছে মানুষের গোস্ত খাইতে এইবার কে হই রাজি ভাই না রে ভাই পাগলা পিছন দিক দিকে মুসা নবীর দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে আর কয় এই নবী গো আপনি গোস্ত গুস্তছেন ইয়াল্লাহ এত রাত হয়ে গেল হ্যাঁ কয় হবে বেজে 11:30 কি কর আপনারা হ্যাঁ ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে আমিন আর কিছু হোক বা না হোক আল্লাহ তো চাইছে নাকি নাকি আমাদের মতো মানুষের কাছে চাইছে সে একজন নবী সে একজন কি আর এমন একজন পাওয়ারশীল নবী যার সাথে স্বয়ং আল্লাহ কথা বলছে জোরে কোন সুবহানাল্লাহ যার নাম কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে সবগুলো নবীর নাম কিন্তু উল্লেখ করা হয় নাই মুসা নবীর নাম ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন আল্লাহু আকবার কোন আবার মুসা নবী এমন একজন নবী ছিল যার মৌজুদার কথা বলেছে আমি আপনাদের উল্লেখ করি কোরআনের ভিতরে তার মৌজুদার কথা উল্লেখ করা আছে কোরআনুল কারিম ভিতর আল্লাহ বলছে মুসা নবীকে এমন মুজিজা দেওয়া হয়েছে তার হাতের লাঠি দেওয়া হয়েছিল ধরে কোন কথা ঠিক কিনা যে হাতের লাঠিটা জমিনের ভিতরে ফালাই দিলে সাপ হাবা ছাগল পাতে যা লাঠি আল্লাহ আকবার কর বন্ধুরা রে আল্লাহর মুসা নবী বাড়ি বাড়ি ঘুরে একটা মানুষ গোস্ত দিতে রাজি হয় না সব মানুষ কই নবী গো ও নবী গো আপনি যা চাইবেন তা খাই দিব কিন্তু
শরীর কাইতে ভালোবাসার প্রমাণ দেওয়া তো সম্ভব না তবে আমাদের এলাকার কিছু যুবক গোলাবান আছে হাত কাটা কাটি আছে না ভাই এমপিলা আছে আছে না ভাই এই যুবকরা কথা কও না কে এক মেয়ে দেখে এখান থেকে কাটতে কাটতে কি যে করছে আবার টিকটকে আয়শা বাহাদুরি করছে যুত দে বাইরে রে বন্ধুরারে আমার মুসা নবী কই পারবানি একটু গোস্ত দিতে বলে না নবী কই এটা তো সম্ভব না এলাকার কেউই পারবে না আপনি অন্য এলাকায় যান আরে মুসা নবী আরেক এলাকায় ডকে রে টাঙ্গাইল জেলা বাসীরা পিছনে পাগলাও লাগিয়া গেছে পাগলা কই আজকে আমি মুসা নবীর পিছনে লাগেছি গো মুসা নবীর দূর কতটুকু আমি দেখতে চাই আল্লাহু আকবার কম এইবার মুসা নবী ওই এলাকার ভিতরে যায় মানুষজন কেডাই কেডাই কে বলে কে পারবা আমার মালিক রে একটু গোস্ত খাওয়াইতে এখানেও সবাই রাজি হয় যখন বলে মানুষের গোস্ত কে হই রাজি হয় না মুসা নবী এইবার আশেপাশের দিকে হাতটা তুলে কান্দার কই আল্লাহ কি কথা বললা জগতে তো আমি একটা মানুষ তালাজি কইরা পাই না আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ভোমর হইয়া আসত দেখিতাম দুই নয় অনে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে মুসা নবী কয় আল্লাহ কত গুড়া গুল্লাম গোস্ত তো পাইলাম না এইবার মুসা নবী ফিরা যাইব রে টাঙ্গাইল জেলা বাসীরা পিছন থেকে পাগলাই মুসা নবীরে কয় নবী গো আপনি কোথায় যান বলে এইবার আমি পেলেটটা নিয়ে যাব আর ছুরিটা নিয়ে আমি মালিকের দরবারে জমা দেব বলে কেন জমা দিতে চান বলে এজন্যই জমা দিতে চাই আমার মালিক একটু গোস্ত চাইছে আমি নবী সারা টালাকা খুইজা খুইজা একটু গোস্ত পাইলাম না রে পাগলা একটু গোস্ত পাইলাম না পাগলা কই নবী গো আমার মালিক গোস্ত চাইছে আর আপনি গোস্ত তালাশ করে পান না ও নবী গো আমার মালিক যত গোস্ত চায় আমি পাগলা তত গোস্ত দেব আল্লাহু আকবার কোন কি করে পাগলে গোস্ত দেব এই তুই কোথায় পাবি এইবার পাগলা কই নবী গো আমার মালিক কেমন গোস্ত চাইছে আপনি একটু আমার কাছে বলেন বলে মানুষের গোস্ত চাইছে কয় এইবার ছুরিটা আর পেয়ালাটা দে না এইবার পাগলা ছুরি হাতে নিছে গো এইবার পাগলা হাতের ভিতরে কোব লাগাইয়া দিছে রে হাতের ভিতর দিকে গোস্ত কাইটা পেয়ালাই রাখে ডান হাতের দিকে গোস্ত কাইটা পেয়ালাই রাখে বুকের দিকে গোস্ত কাইটা পেয়ালাই লাইকা কয় হে নবী গো এইবার আমার মালিকের রে যাইয়া গোস্ত দিই
দিবেন আর আমার মালিক রে বইলা দিবেন এই গোস্ত আল্লাহর পছন্দ হইছে দি নাকি কলিজা লাগবো নি একটা গরু জবাই করলে কলিজা পাওয়া যায় একটা মোষ জবাই করলে কলিজা পাওয়া যায় একটা উট জবাই করলে কলিজা পাওয়া যায় একটা দুম্বা জবাই করলে কলিজা পাওয়া যায় ও নবী গো আমার আল্লাহ যদি গোস্ত পাওয়ার পরে কলিজা চায় আপনি একবার আসবেন আমি এক টান দিয়ে কলিজাটা বের করে দেব আল্লাহু আকবার কোন মুসা নবী কই তালি পাগলা রে আমি অবহেলা করে থিয়ে আসলাম খালি ঘুরলাম ঘুরাইছে কে জোরে কই ঘুরাইছে কে এইবার মুসা নবী রওনা দিছে গোশত নিয়া এইবার পেয়ালাটা মনের মতো করে সাজাইয়া মালিকের দরবারে যা কান্দার কয় আল্লাহ গো ও মালিক তুমি গোশত চাইছিলা গোশত নিয়া আইছি আল্লাহ কয় মুসা রে গোশত কোথায় পাই হ্যাঁ মুসা নবী কয় গোশত তো তুমি যা চাইছো তাই পাই তুমি চাইছো মানুষের গোশত আমি মানুষের গোশত পাগল হকে ভাই মানুষ তো নাকি কল এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আমি মানুষের গোশত নিয়ে আইছি আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ মানুষের গোশত চাইছি তুমি মানুষের গোশত নিয়ে আইছো রে মুসা এইবার তুমি গোশতটা কই পাইলা বলে আল্লাহ গো অনেক কোলা করছি কে হই রাজি হই না একটা মানুষ গোশত দিতে রাজি হই নাই রাস্তার ভিতরে একটা পাগলা তার দেহ একটা গোশত দিয়া দিছে আবার বইলা দিছে যদি কলিজা চাও ওই পাগলা কলিজাটাও ছিড়া দিব আল্লাহু আকবার ক মুসা নবী যখন কয় আল্লাহ গো জীবনে পাগল দেখছি এমন পাগল দেখি নাই কলিজাটা কাইটা তোমারে ভালোবাসার প্রমাণ দিতে চায় আল্লাহ কয় মুসা রে এইবার তুমি শুই না দাও ওই মহিলার একটা নয় দুইটা নয় সাতটা সন্তান হয়ে গেছে ও মুসা রে পাগলাই কেন চাইছে সে কেমনে চাইলা আর তুমি কেমনে চাইলা মুসা রে ওই পাগলাই আমার কাছে কেমনে চাইলার পাগলা যেই গোস্তটা কাইটা দিছে আমি তো পাগলার কাছে চাই নাই আমি চাইছিলাম মুসা নবীর কাছে জোরে কোন কথা ঠিক কি না ও নবী গো পাগলা রে আমি হাত দিছি তোমারে কি আমি হাত দেই নাই ইয়াদুন মানে হাত আমি কি তোমারে ইয়াদুন দেই নাই এইবার মুসা নবী কয় আল্লাহ আমার হাত আছে আমি তো ওই মুহূর্তে বুঝি নাই কেন আমি পাগলার কথা রাখছি জানো শুনি তুমি নিজের হাত কাইটা নিজের গোস্ত তুমি না দিয়া তুমি বাড়ি বাড়ি খুই যাইলা তুমি কোন জায়গায় গোস্ত পাও নাই পাগলাই গোস্ত দিয়া দিছে ও নবী গো এই জন্য পাগলার দোয়া আমি আল্লাহ কবুল করছি জোরে জোরে কর না সুবহানাল্লাহ পাগলাই সাতটা চাইছে কয়টা জোরে কোন ও আমারে এত ভালোবাসে গো আল্লাহ বলছে যারা আমি আল্লাহর ভালোবাসে আমি আল্লাহর হয়ে যায় সারা সৃষ্টি জগৎ তার হয়ে যায় মনে করেন না আল্লাহ দূরে আল্লাহ আমাদেরকে দেখে আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসলে আমরা কল্পনাও করি না ভাই যেহেতু আমি আপনাদের এলাকায় আসছিলাম আমি চাই আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মুসা নবীর এখানে একটা ঘটনা রয়ে গেছে এই ঘটনা যদি পরিপূর্ণ আলোচনা করতে চাই অনেক সময় লাগবে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আসলে সময়ের অভাব অনেক সময় লাগবে তো যাও আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি খুশি আমি আপনাদের জন্য দোয়া করব আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব এটাই যে মুসা নবী আল্লাহর কাছে চাইছে আল্লাহ দেয় না চাওয়ার মতো যদি চাইতে পারে আল্লাহ দিতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এই বিশ্বাসটা যাদের ভিতর আছে তারা মিথ্যা কথা বলতে পারে না তারা ঘুষ খাইতে পারে না তারা ব্যভিচার করতে পারে না তারা অন্যায় কাজ করতে পারে না তারা মিথ্যা কথা বলতে পারে না জোরে কোন কথা ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ আমি যে হাদিসটা পড়ছি
আমি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত একদম সহি হাদিস নিরবস্থিত হাদিস পৃথিবীর কোন আলেমই হাদিসটি উল্টাতে পারবে না হাদিসের ভিতর আসছে আলী বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارايت لو ان نهرا بباب احد يغسل فيه كل يوم خمسا هل يبقى من درني شيء قالوا فذلك مثل الصلاه خمس يوم الله بهن الخطايا رواه البخاري সহি হাদিস নিরবস্থিত হাদিস আল্লাহর রাসূল বলেন যদি কোন ব্যক্তি দিনের ভিতর পাঁচবার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে ময়লা থাকবে না আল্লাহ রাসূল বলেছে যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আজকে আমরা মজলিস দেখলে আমরা আসি না কোরআনের আলোচনায় আমরা বসি না কোরআনের আলোচনা যেখানেই হবে আপনারা সেখানেই থাকবেন কোরআনের আলোচনাগুলো শুনবেন তাতে ঈমান শক্তি আরো বৃদ্ধি পাবে সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে আর আমার আল্লাহর দেওয়া কোরআন যখন আমার কোরআনগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানী শক্তি আরো বৃদ্ধি পায় জোরে কোন সুবহানাল্লাহ তে ভাই হোক আজকে আপনারা যারা আসছেন আমি সবার জন্য দোয়া করি আর স্বামী স্ত্রী এটা তো এর ভিতর আপনারা পাইছেন বিশেষ করে স্বামী স্ত্রী যদি কোনো স্বামী এবং স্ত্রী যদি কোনো স্বামী এই যে আমার কাছে প্রশ্ন আসছে সে প্রশ্নের উত্তরেই আমি আলোকিত বলতেছি যদি কোন স্বামী স্ত্রী একই সাথে ঘুমায় ভালো করে শুনে নেন একই সাথে ঘুমায় ওই স্বামী স্ত্রীর ভিতর থেকে যেই ব্যক্তি আগে অথবা স্ত্রী হোক অথবা স্বামী হোক যারা আগে ঘুম ভাঙবে আজানের ধ্বনি শুনে ওই ব্যক্তিরা আগে উঠবে আস্তে আস্তে স্বামীরে ডাক দিবে স্বামী যদি আগে ওঠে তাহলে বউরে ডাক দিবে কথা কি বুঝতেছেন সুন্দর করে ডাক দিবে আদবের সাথে মহব্বতের সাথে যদি ডাক দাও আস্তে আস্তে ডাক দিবা ডাক দিয়া দুজনেই নামাজ পড়বা দুজনে নামাজ পড়বা ভালো করে শুনে নাও যদি দেখো স্বামী ঘুমে স্ত্রী আগে চাদর মেঝে ঘুম ভাঙছে এবার স্ত্রী তাকে সুন্দর করে মাথায় হাত বুলাই দিব আমাদের সুন্দর টান দিয়ে বালিশ থেকে নামালিয়ে আসেন না তাহলে কিন্তু মারাবেন লাগে কথা বল ঠিক কিনা ভেজাল ডালে লাগাইয়েন না আমাদের আবার ফোন দেওয়া লাগে না তাহলে এবার আস্তে আস্তে চুলে হাত দিবেন তাতে যদি ঘুম না ভাঙে এবার গ্লাসে গেলে পানি আনবেন কি আনবেন হাদিসের ভিতর আসছে আমি কিন্তু সেটাই বলতেছি হাদিসের ভিতর পানির কথা উল্লেখ আছে এক গ্লাসে পানি নিয়ে এসে হালকা একটু পানি বের করে এবার আঙ্গুলের এই যে লোকের মাথায় এরকম ভাবে নিয়ে এই পানিটা মুখের উপরে এরকম ভাবে ছিটা দিবেন হালকা এরকম ভাবে ছিটা দেওয়ার পরে যদি ঘুম ভাঙে এবার দুজনেই উঠে আপনারা যদি ফরজ গোসলের প্রয়োজন হয় ফরজ গোসল করবেন তাহলে আপনারা আল্লাহর হুকুম এই যে ফজরের নামাজ যদি আদায় করতে পারেন আল্লাহ রাসূল বলছে এই স্বামী এবং স্ত্রী এরা দুজন হাসতে হাসতে আল্লাহর জান্নাত পাবে এখন স্বামী স্ত্রীর ভিতর মহব্বতের দরকার আছে না নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার রাসূলের ঘরে টাকার অভাব ছিল খাবারের অভাব ছিল বস্ত্রের অভাব ছিল কিন্তু মহব্বতের কোনো অভাব ছিল না জোরে কোন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে আমি কোনো এক সময় ঘরের ভিতরে এরকম ভাবে দুধ পান করতেছি কোন কোন কিতাবে আসছে পানি পান করতেছি কোন কোন রেওয়াতে আসছে পানি অথবা কোন কোন রেওয়াতে আসছে দুধ এই দুইটার একটা আছে সহি আম্মা জান আয়েশা সিদ্দিকা এরকম ভাবে পান করতেছে আর আমার রাসূল পিছন দিক থেকে আয়েশা দেখে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি পান করতেছে আমার নবী পিছন থেকে এরকম ভাবে আন যায় সরায় ধরে তার হাত থেকে গ্লাসটা নিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে আমি যেইখানে ঠোঁট লাগায় পানি পান করছি আমার নবীও সেইখানে ঠোঁট লাগায় পানি পান করছে কত মহব্বত ছিল আর আমাদের ভিতর কি তাই আছে এখন বেটা হইছে বিটি বিটি হইছে বেটা কথা কোন ঠিক কিনা নারাজ করলেন এখন মার্কেটে বীর কারা করে বিটিরা কথা কোন এখন বিটিরা নয় বিটি না এখন বিটিরা বেটা হইছে বেটারা বিটি হইছে এইজন্য এখন পুরুষের মার্কেটে যেতে ভয় কাজ ধরে কোন কথা ঠিক কিনা আমরা মার্কেটে গেলে দেখবেন কাপড় চুপুর নাই আমরা যদি ঈদের সময় যাই তো হুজুর পাঞ্জাবের কাপড় আমাদের দোকানে নাই কথা কোন ঠিক কিনা আর মহিলারা গেলে কয় আপা এদিকে আসে কথা কোন আপা এ আপারে টুল দাও এ ফ্যান দাও আর আমরা গেলে জায়গাও নাই কথা কোন ঠিক কিনা আবার ওদেরকে মার্কেটে কিন্তু আমরাই পাঠাইছি ওদের মার্কেটে কি আমাদের ভুল
আপনাদের ভুল এজন্য ওরা মার্কেটে যাওয়ার সাহস পেয়েছে আপনি ঈদের সময় আপনি নিজের মার্কেট করছেন 10000 টাকা দিয়া আর ওই বিটির মার্কেট করছেন 500 টাকা দিয়া এজন্য তো মার্কেটে আবার যাওয়া শুরু করছে জোরে কোন কথা কিনা তে যাও মা বোনদেরকে ভালোবাসবেন তাদেরকে মহব্বত করবেন আর বিশেষ করে মা বোনেরা আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে অনবিনয় করে বলতেছি আপনারা পর্দা করবেন আর স্বামীর মহব্বত করবেন স্বামীকে ভালোবাসবেন যদি কোনো মা এবং বোন স্বামীকে খুশি করতে পারে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীর পায়ে সিজদা করা কথা কি বুঝতে পারছেন এজন্য স্বামী কিন্তু অমূল্য ধন তাকে কষ্ট দেন না আবার খালি স্বামী আবার পাওয়ার পায় আবার স্ত্রীর উপর প্রেসার দেন না দুজনেরই হক আছে না নাই তা আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক সবাইকে আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমি গোনাহগারদের জন্য দোয়া করবেন যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবেন আর এই মাহফিলটাকে আপনারা কিয়ামতের আগ পর্যন্ত জারি রাখার ইচ্ছা আছে কার কার একটু হাত তুলে দেখেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর হাত নামান আমি আপনাদের জন্য দোয়া করব আমি মুসাফির হ্যাঁ ফি আমরিল অবশ্যই সভাপতি আপনি মূল আলোচনা শেষ আলোচনা দিবেন নাকি না 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 অনেক রাত হয়ে গেছে তো বুঝছেন আর শীতের রাত তো হ্যাঁ অবশ্যই দোয়া করব তারপরও শীতের রাত আর প্রতিটা রাত্রেই মাহফিল প্রতিটা রাত খুবই মাহফিলের চাপ তা যাও আমি আপনাদের মাঝে আসছি অনেকে আবার হ্যাঁ অনেকের আবার বাড়িতে যেতে কষ্ট হয় যাই হোক মুরব্বী বাবা যারা আছেন আমি আপনাদেরকে বলি আপনাদের যেহেতু মুখের দাড়ি পেকে গেছে অনেকের মাথার চুলগুলো পেকে গেছে কার কোন সময় মৃত্যু হবে কেউ জানে না বাপ থাকে সন্তান যায় সন্তান থাকে বাপ যায় এটাই তো আল্লাহর ইচ্ছা নাকি এটাতেই বুঝে নিতে হয় যে মৃত্যু কার কোন সময় কেউ জানে না যদি এরকম সিস্টেম হইতো যে দাদার পরে বাপ যাবে তারপরে আমি যাবো তাহলে তার কোনো টেনশন ছিল না নাকি বাপ পাইছে থাকতে আর কোনো মরার চিন্তা করা লাগতো না কিন্তু এখন তা তো নাই কে কোন সময় যাবে কেউ জানি না জানে কে আল্লাহ তো যাও আপনারা পাঁচ ওয়াক্ত আমাদের পাশাপাশি একটা আমল করেন সেটা হলো আপনারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন এবার আপনারা আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এই তওবা আপনারা বেশি বেশি করে করবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার বলছে ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি শুধু ভালোবাসে না শুধু ভালোবাসে না সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা তওবা করলে যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনে সৎ কর্ম করে তার তাবাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করে এবার আপনারা সকলেই সূরা ফাতিহা আলহামদু সূরা দুইবার পড়েন সূরা ইখলাস তিনবার এবং যে কোনো দরস পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদদাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদদাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما
صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আপনারা আগামীকালে হয়তো ইউটিউবে আল্লাহর রহমতে আপনারা আগামীকাল রাত্রিতে হয়তো পাবেন ইউটিউবে আমার প্রতিদিন